আমাদের ইসরায়েল যখন তোর বাড়ির দরজা সিটি বাজাবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না, আরে অ্যারেস্ট হয়ে যাবে। এখন আমার মালিক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান মৌত আরে স্বপ্নের মতো দেখবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলে, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করিয়া জ্বলবে, জাহান্নামের ফেরেশতা আল্লাহু আকবার গুরজুরিয়া দাঁড়াইয়া চোখ পাকাইয়া রয়েছে, ওদিকে জাহান্নামের সাপ দিচ্ছগুলা গোড়াইয়া তাকাইয়া রয়েছে। এই অবস্থা দেখা ওদিকে আজাসালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রুত আর বের হইতে চাবে না, আরে 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজাসালাতু আসসালাম দুবুক দিয়ে বলবে, ওরে খাবি, আজীবন আমার মাওলার নেমাত ভোগ করে আমার মাওলার হুকুম মানো না, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুহটাকে খপ কইরা ধৈর্য টানবার, পুলিশের রোগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আল্লাহর বান্দারা পর্দা আলে মাহবুনেরা, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব তোমার পর হইয়া গেল, এখন কেউ আর তোমার আমার আপন নাই। আরে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে প্যাঁচ দিয়া তোমাকে প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে, আরে নিয়ে কবরের ভিতরে রাখবে, আরে উপরে সাউজি দিয়া মাটি দেবে। এখন নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরতে চাপা মাটি, ভাই গা যাইতে পারবা। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই, আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে, আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান যাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমুনার জমিনে ঘুমায় আস, আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে না। কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব, আর বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। মোরামরি করিয়েন না তো, এ বয়াংশ আনবে, আমি আসতে পারবো, জোরে বলো, বারবার মোরাই বিনের জন্য
আল্লাহ। তবে বুঝের জন্য মাহফিল বুঝবে কারা বলেন? যারা মানুষ, কারা বুঝবে? সুরাতে মানুষ ভিতরটা পশু, এরা কিন্তু বুঝবে না। বলে হুজুর তা কেমন? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, বেশি বেশি পড়ুক। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া। এখন বলতে পারেন হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়ার আরু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতে একটা গোশতের টুকরা আছে। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলতেছেন, ওই গোশতের টুকরাটা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ দুনিয়ার ভিতরে এইরকম আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? যদি বলেন কথা ঠিক কিনা? এই তাহলে মানুষের মান, মানুষের সম্মান বাড়ে কমে এর মূল ভিত্তি হলো অলৌক। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন মুখ খুলে বলে। তাহলে এক কথায় মুখস্থ কইরা তারপর এখান থেকে মাহফিল থেকে যাওয়া লাগবে। বলেন যার অলব ভালো সে ভালো, যার অলব খারাপ বলেন সে খারাপ। কথা ঠিক কিনা? এখন কলব ভালো মন্দ, কলব ভালো করা প্রয়োজন দরকার আছে না? হ্যাঁ আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, কলবে সালিম ছাড়া, সুস্থ কলব ছাড়া, পরিষ্কার কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন মুখ খুলে বলেন। তাহলে এখন কলব ভালো করার দরকার আছে না নাই? আবার বলেন বলেন, আছে। এখন কলব ভালো কিসে হয়, কিসে খারাপ হয়, কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন নাকি আমার উম্মতের একটা গুনাহ করে, গুনাহ গুনাহ বুঝুন তো, এই গুনার ব্যাখ্যা কি? বলে যার বিনিময়ে জাহান্নামের ঘোষণা। বলেন যেই কাজ করলে জাহান্নামের কি, সেইটার নাম কি? গুনাহ। আর সব কাকে বলে? যার বিনিময়ে জান্নাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার নাম কি? সব। কথা ঠিক না বেটি? তাহলে বনি আদম আল্লাহর বান্দারা, পর্দালে মা বলেন আল্লাহর বান্দিরা, আল্লাহর নবীর উম্মতরা। আল্লাহ রসুল বলতেছেন যখন একটা গুনার কাজ করে তখন তার অলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, একটা কালো কি পড়ে? যখন আমার উম্মতেরা তওবা ইস্তেগফার করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তখন ওই দাগটা উইঠা আবার কলব পরিষ্কার হয়ে যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি সে তওবা না কইরা আবার গুনাহ করে তাহলে আবার আর একটা কালো দাগ পড়ে, আবার যদি গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, এরকম কালো দাগ পড়তে 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 হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ওই তার অলপটা
আর সুস্থ কলব থাকে না, তখন ওই কলবটা একটা অসুস্থ বেরাম্য কলবে পরিণত হয়ে যায়। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন, মুখ খুলে কথা বলেন। এখন রোগাগ্রস্ত মানুষ, তার কাছে কোনো ভালো খাদ্য ভালো লাগে? হ্যাঁ লাগে, লাগে। এই ভালো খাদ্য তার জিভে টিকা লাগে না? এটা কি খাদ্যের দোষ না জিভের দোষ? এখন আপনার আমার অনেকের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, বুঝতে হবে এটা নামাজের দোষ না, আল্লাহর জিকিরের দোষ না, এটা হইল তোমার কলবের দোষ। আর কলব নষ্ট হয়ে গেছে কি কারণে? গুনার কারণে। কি কারণে? এখন কলব পরিষ্কার করা লাগবে, জোরে কর, লাগবে, লাগবে। এখন কলব পরিষ্কার করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি লিকুল্লাহ। এই প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না নাই? আল্লাহ রসুল বলতেছেন যে তোমার কলবের ভিতরে গুরান কারণে যে জং করছে, ওই জং পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? মউতের মুরাকাবার মাধ্যমেও কলব পরিষ্কার হয়, কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমেও কলব কি হয়? পরিষ্কার হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কলব পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আমাদের ব্যবহার করা লাগবে না? জোরে কর, লাগবে। আর একটা ব্যাপার হইল, অনেকে কিন্তু বর্তমানে বের হয়েছে, এরা কলে মুরব্বি টুরুব্বি লাগে না, অর্থাৎ বলতেছে পীর টির লাগে না। জোরে বলেন না, উজুবিল্লাহ। পীর বোঝা লাগবে, পীর একটা ফার্সি শব্দ, আরবি চলো মোর শেষ, বাংলা অর্থ পথ প্রদর্শক। এই যেই ছাত্রের ওস্তাদ থাকে না, তার চলার কোনো গতি ঠিক থাকে? একটু ভালো করে বলেন, বলেন, থাকে, থাকে, তার চলার গতি ঠিক থাকে না। তাহলে বোঝা গেল, এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বাবা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনছেন তাফসিরে কাবীর, এই যে বড় বড় কোরআন করে তাফসির লেখছেন, এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লেও দেখবেন নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি তার কাছে গেছিলেন সাগরেদ হওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ইমান নসিব হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন, যার উপাধি ছিল কুতুবুল আলম, বুঝেন নাই? এই যার উপাধি ছিল জমানার আবু হানিফা, তার ইতিহাস বললে দেখবেন এক লক্ষের মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া। তিনিও কিন্তু মুরব্বীকে কাছে গেছিলেন, তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কী রহমাতুল্লাহি আলাইহি। আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহ নাম শুনছেন? হাকিমুল উম্মত বলা হয়। তিনিও কিন্তু সাগরেজ হয়েছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরা মক্কী রহমাতুল্লাহি আলাইহি। আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন না, যারা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র দিকে তাকিয়ে দেখেন, আর যারা হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখে না, তাদের আমল আখলাকের দিকে তাকিয়ে দেখেন, পার্থক্য আছে? আর একটু আসতে কর, আছে, আছে। শুধু পার্থক্য তাই না, দেখবেন যারা হক্কানি তরিকার সঙ্গে, হক তরিকার সঙ্গে জড়াই আছে, দেখবেন তাদের চক্ষু ভিজা, চক্ষের থেকে সবসময় টল টল করিয়া পানি বের হইতে থাকে, আর যারা হক্কানি ওলামায়ে কেরাম দেশের সম্পর্ক রাখে না, তাদের চক্ষে জোর করিয়াও পানি আসে না, ঠিক কিনা? আর চোখের পানি মহামূল্যবান এক সম্পদ না? এই সম্পদ, সম্পদ জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্যে চোখের পানির বিকল্প আছে কিছু? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইডা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? এই ভান ধরা বোঝেন না লৌকিকতা, কোন ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? লৌকিকে তো বুঝেন তো, ভিতরে একটা বাহিরে আর একটা, এর নাম কি? লৌকিকতা। কোন ইবাদতের ভিতরে লৌকিকতা জায়েজ আছে? হ্যাঁ, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি কান্না না আসে মুখটা একটু ভেংসি ভেংসি যাও, এই আল্লাহ দেখুক যে আমার বান্দা কান্দার জন্য চেষ্টা করতেছে। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আলিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা, হে আমার বান্দা বান্দি বেশি বেশি পরিমাণে কান্দো কম কম হাসো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। কথা ঠিক কি না? এই যে আয়াত শুনলেন, হাদিস শুনলেন, এখানে কান্নার কোনো গুরুত্ব আছে না নাই? সবাই মুখ খুলে বলে আছে। কিন্তু বর্তমানে কিন্তু একদল বেরিয়েছে ওয়াজ মাহফিলের ভিতরে শুধু হাসায়, একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে একবারও শব্দ কইরা পক্কা হাসি বলা হয়, একবারও জীবনে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যে সামনে থেকে একটু দাঁতের মাথা বের হইতে, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, আর মিসকি হাসতেন বেশি। কথা ঠিক না? আর যারা হাসানোর উদ্দেশ্যে কথা বলে সেটাও সম্পূর্ণ শরীয়তের দৃষ্টি থেকে নাজায়েজ। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব যদি নরম না হয় তাহলে চোখে পানি আসতে চায়? হ্যাঁ, তাহলে কলব নরম করার জন্যে হাতুড়ি লাগবে না লোহা নরম করতে? এই হাতুড়ি হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জিকির বেশি করে তাদের একটু নামাজের দিকে তাকাই দেখেন তো, মনে হয় যেন তারা নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন হইতে আছে। কথা ঠিক কি না? আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের নামাজ হলো সুখনা নামাজ। কি নামাজ? লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নামাজের ভিতরে হুজুরিল কলব থাকবে না, অর্থাৎ যেই নামাজের ভিতরে তোমার দিলের ভিতরে খুশু খুজু থাকবে না, এই তোমার নামাজই হবে না। তোমার নামাজ কি হবে না? হাদিসের ভিতরে আছে এরকম দুই রাকাত নামাজ তুমি যদি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিল এদিক ওদিক ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, এরকম দুই রাকাত নামাজ তোমার জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম দুই রাকাত নামাজ পড়া জাকিরিন ছাড়া কোনো দিন সম্ভব না। কারণ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ বলতেছে আগে আমার নামের জিকির করো এরপরে নামাজ আদায় করো। জাকিরিন আল্লাহর জিকির পরে যখন নামাজে দাঁড় হয় তখন খেয়ালটা কার আসবে? আল্লাহ। বলেন, মুখ খুলে বলেন আল্লাহ।
কার খেয়াল আসবে? এইটাই হলো বাস্তবতা, কথা ঠিক কি না? আজান আল্লাহর জিকির ছাড়া বান্দা বান্দি কোনোদিন গুনার থেকে ফেরা সম্ভব না। কারণ কি? আল্লাহু আকবার। বান্দা বান্দি যখন গোপনে তার সামনে গুনাহ উপস্থিত হয়ে যায়, ইচ্ছা করলে গুনার কাজে লিপ্ত হইতে পারবে, ওই সময় তোমাকে কোন জিনিস গুনার থেকে ফিরাবে? একমাত্র আল্লাহর ভয়। জোরে বলার কথা ঠিক কি না? তখন যদি তার খেয়াল আসে যে কেউ এখানে দেখে না, একজন তো দেখে, কে দেখে? বলেন মুখ খুলে বলেন, কে দেখে? যখন তার এই খেয়াল আসবে তখন অনাহান নাফসা আনিল হাওয়া আ ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন আমার ভয় গুনার থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, আমি তার জন্য আমি তার জন্য বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। সবাই জোরে বলেন সুবহান। এখন আমি আমার আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞেস করি, এই যখন বান্দা বান্দি আল্লাহর জিকির বেশি করে তখন আল্লাহর স্মরণ তার ভিতরে আসে না? না আসে না? আসে, আসে। তখন তার খেয়াল আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আলাম আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আর যখন নাকি আপনি তেলাওয়াত করবেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এখানে কি কইছে? যে বান্দা বান্দি তুমি যেখানেই থাকো আমি তোমার দিকে তাকাই আছি, আমি তোমার দিকে কি বলছে? এই বন্যা মাতি তুমি যেখানে যে অবস্থায় থাকো তখন তুমি মনে করো তোমার সাথে আমি আছি। কে আছে? যখন বন্দা বান্দি আল্লাহর জিকির করে তখন তার স্মরণ আসে না যে আল্লাহ আমার সাথে আছে? কথা বলেন না করো, সাথে আসে? এই খেয়াল আছে? এই খেয়াল যখন আসবে সেই বন্দা বান্দি গুনাহ কাজ করতে পারবে? হ্যাঁ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা লাগবে। বাজান নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর জিকির করেন, দেখবেন আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আপনাদের সামনে আমি প্রথম কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। জোরে বলেন, কয় ভাগে? মানুষের কয় ভাগে ভাগ করবে? কে বলছেন, কে বলছেন? এক শ্রেণী মানুষের ব্যাপারে আমার মালিক বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আর এক শ্রেণী মানুষের ব্যাপারে মালিক বলে, আমি ফেরেশতাদেরকে বলবো, ফাকুল লু, ওদেরকে বান্ধ, ওদেরকে মিউ ওয়ারাইহিম জাহান্নাম। এরপর আমার যেটাকে আমরা জেলখানা বলি, এক কথায় নরক জাহান্নাম, জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফালাইয়া দাও। কে বলবেন? জোরে বলেন, কে বলবেন? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরার পরে, মৃত্যুর পরে, মৌতের পরে, ইন্তেকালের পরে বাজান মানুষগুলোকে কয়টা ভাগে ভাগ করবে? বলেন মুখ খুলে বলেন। এক শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান জান্নাতে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর নাফরমান জাহান্নামে। কথা ঠিক না? ঠিক। বেহেশতে কারা যাবে? হাদিসের ভিতরে আসছে, যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্না। যার শেষ হবে কি? সে কোথায় যাবে? সে বেহেশতে যাবে। সবাই এবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে না। এই আল্লাহর বান্দারা শেষ অবস্থান বোঝেন তো? রুহুটা যখন বের হবে কালিমা সহকারে ইমান সহকারে বের হবে। আচ্ছা বলেন তো, ইচ্ছা কইরা মৌতের পূর্ব মুহূর্তে কালিমা পড়া কেডা কেডা পারবে? মৌতের সময় কোনো মানুষের হুঁশ থাকে? মুখ খুলে বলেন, হুঁশ থাকে?
কোনোদিন ইচ্ছা করে কালিমা পড়বে সম্ভব? কিন্তু যেই ভাণ্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই পড়বে, ঠিক না? সেই আল্লাহর বান্দা বান্দিত আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করবে, ঠিক দেখবেন ঘুমের মধ্যে হচ্ছে আল্লাহ 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 কইরা ডাক দিয়ে ওঠে। সারাদিন বাদামওয়ালা বাদাম বিক্রি করে, ঘুমের ভিতরে বাদাম বাদাম কইয়া চিল্লাইয়া ওঠে। চানাচুর বিক্রেতা চানাচুর চানাচুর, ঘুমের ভিতরেও চানাচুর চানাচুর কইয়া ডাক দেয়। বান্দা বান্দি হাঁটা অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আমার মাওলার জিকির করবে, ও ঘুমের মধ্যেও আল্লাহ 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 বইলা শিখতে উঠবে। জোরে বলেন, কথা ঠিক কি না? বাস্তবতা আছে না নাই? আছে না নাই? একজন দুইজন না হাজার হাজার। জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহর জিকির বের হইতেছে, এরকম বহুত ঘটনা আমাদের জানা আছে বাংলাদেশে, বহুত ঘটনা, একটা দুইটা না হাজার হাজার। কথা ঠিক কি না? এখন আপনি চান না যে মৌত আপনার ইমান সহকারে হোক? সবাই চান? তাহলে মৌত সহকারে জিকির করতে হইলে যদি চান ইমান সহকারে মৌত হোক তাহলে আল্লাহর জিকির বেশি করে লাগবে। আসতে কয় যায় লাগবে লাগবে। এই অনেকে তো জিকির আল্লাহর করেই না, আবার বিরক্ত হয়ে যায় বন্ধ করার চেষ্টা করে। আর এক শ্রেণী মানুষ দেখবে আল্লাহর জিকির ছাড়া মোড়ে ভালোই লাগে, ঠিক কি না? এর কারণ আছে না? কারণ আছে না নাই? জিকির মে কিয়া মজা হয় জাকির উসে পুসিও, শাখে গুল মে কিয়া মজা হয় বুলবুল উসে পুসিও। আল্লাহর জিকিরের ভিতরে কি মজা, একমাত্র জাকির ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। আরে বুলবুল পাখি গাছের ডাল থেকে ডাল থেকে উদাল যায়, এর ভিতরে যে কি মজা, বুলবুল পাখি ছাড়া কেউ কোনোদিন বুঝবে না। এই জোরে বলেন, কথা ঠিক কি না? বাজান আল্লাহর জিকির করতে 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 আল্লাহর মহব্বত বান্দা বান্দির ভিতরে ঢুকে, কথা কয় না? আর রব্বুল আলামিন তো দাবি করছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন ঈমানদার তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি মহব্বত করে। আর মহব্বতের পরিচয় কি? মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার জিকিরও সে বেশি বেশি পরিমাণে করে। আস্তে কয় দেখি, এই জোরে বলার কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা, জাকিরিন যারা কবরে যাইবে, কবরে প্রশ্ন কয় না? জোরে কর, কয়টা কয়টা? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন আমার দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নাবিউকা। জোরে বলার কথা ঠিক কিনা? যখন জিজ্ঞাসা করবে এই জাকিরিন কাছে, তোমার রব কে ডা, ও ফেরেশতারা কি প্রশ্ন করো? এই ঘুমে বসনে হাঁটনে শুইতে আমার মাওলা ছাড়া কিছু বুঝি নাই, আমার মাওলার নাম ছাড়া কিছু বুঝি নাই, জিব্বাটা মাওলার নামের দ্বারা রসে ভিজাইয়া রাখছি, আর তুমি এখন আমাকে প্রশ্ন করো তোমার রব কে ডা, সঙ্গে সঙ্গে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, ঠিক কি না? এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে না? লাগবে লাগবে। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলতেছেন অন্য কোন জিনিসের মধ্যে তোমাদের অন্তরে শান্তি আমি রাখি নাই। কে বলছেন? কোনো জিনিসের ভিতরে অন্তরে শান্তি রাখি নাই, একমাত্র তোমাদের অন্তরের শান্তি আমি রাখছি আমার জিকিরের মধ্যে। সবাই জোরে বলেন সুবহান। কে বলছেন?
কেউ যদি বেশি বেশি টাকা কামাইয়ের ভিতরে অন্তরে শান্তি তালাশ করে পাবেন না। কেউ যদি মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার ভিতরে শান্তি তালাশ করে কোনোদিন অন্তরে শান্তি পাবেন না। কেউ যদি পীর মুফতি মহাদ্দেস হওয়ার ভিতরে শান্তি তালাশ করে কোনোদিন অন্তরে শান্তি পাবেন না। কথা বোঝেন? আমার অন্তরে শান্তি যদি পাইতে চান আল্লাহর জিকিরের ভিতরে অন্তরে শান্তি। সবাই জোরে বলেন সুবহান। এই পথে না আঁটলে তো বোঝা যাইবে না। এই জন্য আল্লামা খাকানী রহমতুল্লাহ শান্তির ব্যাপারে বলতে গেছে বলছিলেন পাশাশি সালি ইমানি মহাকাক সাদ বাখাকানি এক দাম্বা খোদা বুদান বেয়াজ তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সা বেশি কামাইয়ের ভিতরে শান্তি তালাশ করো, তোমরা পীর হওয়ার ভিতরে শান্তি তালাশ করো, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার সভাপতি সেক্রেটারি হওয়ার ভিতরে শান্তি তালাশ করো, তোমরা সম্মানিত হওয়ার ব্যাপারে শান্তি তালাশ করো, সুন্দরী মেয়ে বিবাহ ভিতরে শান্তি তালাশ করো। আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি শান্তি তালাশ করতেছিলাম কোন জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাওয়া যায়। আমি দেখছি এই সিদ্ধান্তে উপনীত হইলাম 30 বছর পরে আমি দেখলাম একটা মুহূর্ত একটা সেকেন্ড আমি আমার জবান থেকে যখন আমার মাশুক মাওলা আল্লাহর নাম বলি আমি যে অন্তরে শান্তি পাই, অন্য কোনো জিনিসের ভিতরে এই শান্তি আমি কোনোদিন পাই না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, ইতিহাস পড়লে দেখবেন তারা আল্লাহর জিকির বেশি করতে করতে মাওলার কবরে চলে গেছে। আমাদের পাশে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজান, তার ইতিহাস পড়লে দেখবেন এমনভাবে আমার মাওলার জিকির করত। বাজান, লোকজন নিয়ে জমিনের ভিতরে ফসল লাগাবার জন্য গেল, যখন নাকি পেঁয়াজের চারা যখন জমিনের ভিতরে লাগায় আস্তে জমিন চারা উঠাইয়া উপরে ফালাইয়া দেয়, আবার লাগে উঠে ফালাইয়া দেয়, বলে ওঠো আজকে আর ফসল জমিনে লাগানো যাবে না, আমার মাওলার জিকিরে জমিনের ভিতরেও জজবা এসে গেছে। আল্লাহর বান্দারা, এই পথের পথিক ছাড়া এরা কোনোদিন বোঝানো যাইবে না। এই জন্য আল্লাহর জিকির বেশি করা লাগবে না, জোরে কম লাগবে লাগবে, তা আল্লাহর জিকির বেশি করলে সে আল্লাহর প্রিয় বন্ধ হয়, ঠিক না? এই জিকির বেশি করছিলেন এই শাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, যাইয়ে দেখেন এই জিকির করছিল বেশি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। এ দুনিয়াদার পাগল, যাইয়ে দেখো পটুয়াখালী জায়গা মির্জাগঞ্জ থানা নদীর কিনারায় ঘুমায় রয়েছেন ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, যাইয়া দেখো আজকে শুধু মানুষ না পশু পর্যন্ত তাদেরকে সম্মান করে। আমার দাদাদারের কথা শুনছেন, দাদাদার রহমাতুল্লাহ আলাই কোন জায়গায় জানি বয়ান করতেছিলেন, তিনি বলেন ওরে মানুষ তোমরা আমাদের কথা শোনো না মানো না, একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে, দূরে একটা গরু বান্ধব দাদাদার রহমাতুল্লাহ আলাই হাত উঠাইয়া ডাক দিয়ে বলে গরু এদিকে আসো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে এসে দাদাদানের সামনে দাঁড় হয়ে গেছে। তখন দাদাদান কান্দার বল রে মানুষ পশু গরু আমাদের কথা মানে, আর তোরা মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। বাজান, ওই সময় সাহাবায়ে কেরামদের জামাত দাওয়াত দেওয়ার জন্য দিনের এক এলাকায় যখন গেল, এলাকার লোকগুলো এত খারাপ ছিল দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ তাদেরকে অপমান করে বের করে দিল, একটু বসার সুযোগও দিল না, শোয়া তো দূরের কথা। ওদিকে সন্ধ্যা হয়ে গেল, রাত্রি তারা কোথায় যাপন করবে? আরে ইমাম, আরে দলের আমির ডাক দিয়া বলে
আজকে আমরা রাত্রি জঙ্গলের ভিতরে রাত্রি আজকে বসবাস করব, কাটাবো। যখন নাকি জঙ্গলের ভিতরে আমি সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে ঠকলেন, এলাকার কাফেরেরা বেঈমানেরা বদমাইশের দলেরা হাসা হাসি শুরু করলো। শুনছি মুসলমান বলে পাগলের জাত, আসলেই তোরা পাগল নালে এই জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, জঙ্গলের ভিতরে বড় বড় সিংহ, জঙ্গলের ভিতরে বিষাক্ত বড় বড় সাপ, একজন কেউ রাখবে না। তারা হাসাহাসি করতেছে, ওদিকে সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলে ঢুইকা, সাহাবায়ে কেরামদের আমির দলের আমির জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করে বক্তব্য দেয়, হে জঙ্গলের পশু পাখিরা, আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করব, তোমরা এখান থেকে সইরা যাও। বক্তব্য দিতে দেরি, বাঘটার বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌড়ায়, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়ায়, সাপ গর্তের ভিতর থেকে উঠাইয়া দৌড় শুরু করলো। এক পর্যায়ে গর্তের পিপিলিকা পর্যন্ত, গর্তের থেকে উঠার জায়গা একেবারে পরিষ্কার হইয়া গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুহুর, যেই বন্দাবন্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবন্দির জন্য সমস্ত কিছু হইয়া যায়। আল্লাহর বান্দারা হাদিসের ভিতরে আসছে, বন্দাবন্দি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে চলতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ, বন্দাবন্দি এরকম একটা পর্যায়ে পৌঁছে যায়, দেখতে মনে আব্দুল করিমের হাত, তার হাত আর আব্দুল করিমের থাকে না, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দেখতে মনে আব্দুর রহিমের চক্ষু, আব্দুর রহিমের চক্ষু থাকে না, আল্লাহ কুদরতি চক্ষে পরিণত হয়ে যায়। জবান মনে আব্দুল করিমের জবান, আব্দুল করিমের জবান থাকে না, আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান্ত বিল হারবে, দুশ্মনী করলো তারা কেমন জানি আমার মাওলার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে করে তা করতেছ, কিন্তু মনে রাখি বাজান কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন, ও দুনিয়ার মানুষ কাগজ কাটেঙ্গে ঘুড়ি বানায়া, উড়াইয়া পাবনকে সাথ মেলা দেয়া, ঘুড়ি বেচারা ক্যা করেগা রশ্মি মেরা আত্মে। বাজান ছোট ছোট বাচ্চারা কাগজ কাটিয়া ঘুড়ি বানায়, ঘুড়ি বেয়া যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠেন মাথার উপর আস্তে আস্তে নাড়ায়, মনে হয় যেন ঘুড়ি বলে, ঘুড়িওয়াল আমি তোমার থেকে সুইটা চলে আসছি, আর ঘুড়িওয়ালা ডাকতে বলে, আরে ঘুড়ি তুই যত উপরে ওঠো না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা, যখন সময় হবে আমি যখন নাটইতে পেঁচ দেওয়া শুরু করব, ও ঘুড়ি তুই আর উপরে থাকতে পারবি না। আজকে বড় মেয়া, আজকে আমি অমুক, আমি আজকে চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি পীর, আমি মুফতি, আমি বড় ধনী, আমি বড় টাকার মালিক, এই ক্ষমতা কতদিন, আমার মালিক ডাক দিয়া বলেন, কুল্লু নাফসি যায়েকাতুল মউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের রশি লাগাইয়া সাইরা দিলাম, ঘর ঘর ঘর, যখন তোর হায়াতের বেড়া পার করিয়া বিচারে যখন পেট খেড়া মৌতের ভাসাইয়া দেবি, আমাদের আজরায় যখন তোর বাড়ির দরজা সিটি বাজাবে,
যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। আরে আরে সয়া যাবে। এখন আমার মালিক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, নাফরমান আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান মৌত, আরে স্বপ্নের মতো দেখবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলে, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করিয়া জ্বলবে, জাহান্নামের ফেরেশতা আল্লাহু আকবার গুরজুরিয়া দাঁড়াইয়া চোখ পাকাইয়া রয়েছে, ওদিকে জাহান্নামের সাবজেছগুলা গোড়াইয়া তাকাইয়া রয়েছে। এই অবস্থা দেখা, ওদিকে আজাসালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রুত আর বের হইতে যাবে না। আরে 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজাসালাম তো আসালাম দুমুখ দিয়ে বলবে, ওরে খাবি, আজীবন আমার মাওলার নেমাত ভোগ করে আমার মাওলার হুকুম মানুল, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধৈর্য টানবার আমার আপন নাই, আরে সাদা তিনটা কাপড় দিয়া প্যাচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে প্যাচ দিয়া তোমাকে প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে, আরে নিয়ে কবরের ভিতরে রাখবে, আরে উপরে সাউজি দিয়া মাটি দেবে। এখন নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরতে চাপা মাটি, ভাইগে যাইতে পারবা। বাজা, এখন ডান দিকে তাকাই দেখে দলের নেতা নেত্রী নাই, এখন তাকাই দেখে তার সভাপতি সেক্রেটারি গিরিন নাই, এখন তাকাই দেখে তার আপন বলতে আর কেউ নাই। যারা আজকে দুনিয়ায় থাকা অবস্থায় আজকে যারা নাকি আল্লাহু আকবার আল্লাহর নীতি আদর্শ বাদ দিয়া আল্লাহ রসুলকে নেতা নামাইনা, দুনিয়ার মুখী মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে যারা ঘর্ষ, যারা দুনিয়ামুখী দলের নেতা নেত্রীদেরকে নেতা নেত্রী মানস, আমি সেই বাজানদেরকে পর্দালে মা বন্ধুরে শুনে রাখে যাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আগেই শুনে রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা, অর্থাৎ তোর নেতা নেত্রী যেখানে জাগা তোরও সেখানে জাগা, ভালো করে বই যাও তারপর কবরে যাও, নালে কিন্তু কোরআনুল কারিমের আয়াত মিথ্যা হইয়া যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দার আড়ালের মামুনদেরকে